फ्रेंड वेलकम बैक टू माय चैनल सीकर डेली लाइफ पे তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং फ्रेंड्स কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ভিডিওটা অন করা হয়নি এখন বাজছে হচ্ছে মনে হয় 9টা নাকি তো 9টা বেজে গেছে মনে হয় তো রান্না বান্না দেখো আমি সব শুরু করে দিয়েছি চিকেন রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আমার আর মেয়ের জন্য আজকে একটা স্পেশাল রান্না করব মানে মেয়ে খাবে এখন স্পেশাল খাবার একটা পিঠে বানাবো मेरे ठंडा लगे गो नाके कथा हम काशी हमारे घड़ी देखते शिखे ग तो चलो झटपट रान्ना बान्ना कर देरी भिडियो ऑन कराई ना कर लो देखा दिखे समय घरे ही देखी যেদিন বাজারটা যার আনার থাকে না সেদিন একটু দেরি হয় তবুও তাড়াতাড়ি আস্তে আস্তে উঠিয়ে বাজার পাঠিয়েছি তবুও দেখো দেরি নিজের দোষ হয়েছে আমি কি করলাম গো মোবাইল দেখছিলাম সেটাই বলছো নাকি মোবাইল আমি দেখিনি কিছু এডিটিং করছিলাম কালকের ভিডিও গুলো এডিটিং করা হয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে এডিটিং করি কিন্তু আজকে সময় পেলাম না একটু এডিটিং করে রেখেছি পুরোটা এখন হয়নি মেয়েকে স্কুল থেকে রেখে আসবো মেয়েকে স্কুলে রেখে আসবো দিয়ে এসে এডিটিং করবো আর মেয়ের জন্য আজ খাবার বানাতে হবে মেয়ে ফ্রাইড রাইস খাবো বলেছে কখন করবো এডিটিং করতে হবে ভয়েস দিতে হবে প্রত্যেক দিন তো ভাত খাচ্ছি আজকে ফ্রাইড রাইস খাবো বলেছে ফ্রাইড রাইস দিয়ে তো আমার কখন করবো জানি না ভিডিও দেওয়া হচ্ছে না আমার এডিটিং করা হয় না ভিডিও দেওয়া হয় না আচ্ছা কি বলতে আসলো জানো সেই চুলের ঝামেলা ঘরে চুল বাথরুমে চুল পড়েছে তাই বলছে চুলগুলো কেন তুলো সেই চুলের ঝামেলা আমাদের বাড়িতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে চুলের জন্য শুধু চুল 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 মানে এই চুল চুল করে একদিন প্রথম দ্বিতীয় সব কমপ্লিট হয়ে গেছে আর তৃতীয় তো পৌঁছে গেছে আমরা এত চুল উঠছে তবুও তো চুলের জন্য অনেক রকমের চেষ্টা চালাচ্ছি আমি পেঁয়াজের রস দিচ্ছি কিন্তু বেগুন পোড়াটা হয়ে এসেছে তো দু হাতে আমাকে না লাগলে হবে না এক হাতে করে উল্টে যাচ্ছে আর এদিকে মাংসটা নেড়ে দিতে হবে মাংস এখনো কষাই হয়নি তো দেখো মেয়ের জন্য বানাতে চলেছি আমি চিতই পিঠে তো দেখো প্রথমে নিয়েছি আমি চালের গুঁড়ো তো বেশি নিইনি মেয়ের মাপেরই নিয়েছি যাতে দুটো থেকে তিনটে হয় বেশি যেমন না হয় কারণ মেয়ে খাবে একাই আমরা কেউ খাবো না তো চালের গুঁড়ো নিয়েছি একটু লবণ গুঁড়ো দিয়ে নিলাম তো লবণ গুঁড়ো দেওয়া হলো ভালোভাবে মিক্স করব আর মেয়েকে ধরতে দিয়েছি ক্যামেরা মেয়ে দেখো নড়াচ্ছে ক্যামেরাটা আর এটা খেতে খুব ভালোবাসেন মেয়ে পছন্দ করে খেতে আমাদের মায়ের বাড়িতে খুব হয় এটা আমার বাবা খেতে ভালোবাসে বাড়িতে সবাই ভালোবাসে আর একটু উষ্ণ কুসুম মানে উষ্ণ গরম জল করে নিলাম যাতে ওটা মিক্স মানে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারি তো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো বেশি জল দিলে হবে না আর একেবারেই ঘন করলে হবে না একটা পরিমাপ যেমন দেখো মাপ অনুযায়ী করতে হবে ব্যাটারটা এত সুন্দরভাবে করতে হবে যাতে পিঠেটা সুন্দর হয় তো নাড়তে হবে অনেকক্ষণ আমার হয়তো নাড়াটা খুব বেশি হবে না সময় নেই অনেকক্ষণ নাড়তে হয় মা বলে যে এটা এই পিঠেটা বানাতে গেলে অনেকক্ষণ নাড়তে হবে তো দেখো এরকম করে নাড়তে হবে তুলতে হবে চামচে করে ব্যাটারটা এরকম করেই করতে হবে দেখো ব্যাটারটা কিন্তু খুব একটা তোমার ই হয়নি জল জল হয়নি আর খুব একটা ঘনও হয়নি মিডিয়াম টাইপের হয়েছে তো যাই হোক দেখো এরকম করে যতটুকু সময় পাচ্ছি আমি ততটুকু করছি এদিকে তোমার রান্না মোটামুটি হয়ে এসেছে এখনও করতে আছে পুরোপুরি কমপ্লিট হয়নি তো মেয়ে যখন এটা বলেছে যে খাবো তো ওকে বানিয়ে দিই আর সবসময় ভাত খেতে চায় না জানো
ভাত খাবো, দুপুরে খাবো, এখন খাবো, কিছুতে ভাত খেতে চাইছে না। ঠিক আছে চলো এখনই কিছু বানিয়ে দিই, তখন দুপুরে ভাতটাত নিয়ে যাব। আর যেটা তোমার বললাম না শ্বশুরবাড়িতে কিনে নিয়ে এসেছি, এর আগে দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, মাটির এটা তাওয়া, এই পিঠেটা এই মাটির তাওয়া ছাড়া হবে না অন্য কিছুতে, জানো আমি ননস্টিকে করে দেখেছিলাম কিন্তু হয়নি। তো এদিকে দেখো রান্না মাংসটা হচ্ছে আমার, তো এখনও গরম হয়নি, তাওয়াটা গরম হলে কিন্তু দেবো। আর আর প্রথম দিন আমি বানিয়ে দেখেছিলাম ঠিকঠাক হচ্ছে কি না, মানে কোনো দিন বানাইনি না, এই প্রথম বানাচ্ছি আমি, তো প্রথম দিন বানিয়ে দেখেছিলাম বেশ হচ্ছে বানানো। আর মাটির জিনিস তো আগুনে দেওয়ার পর কী হয় ফটফট করে ফেটে যায়, তো তার জন্য বানিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না, তাই দেখলাম না ফাটেনি, বেশ তাওয়াটা ভালো, মাটির জিনিসটা বেশ ভালো। তো দেখো একটা হয়ে গেল আমার বানানো, তো আর একটা দেবো, দুটোই হবে, এমন পরিমাণ মানে মাপ করে আমি আটা নিয়েছি যে তিনটে হবে না, তো যাই হোক বেশি নিয়ে দরকার নাই, আগে কম করে করি। তো আর একটা দিলাম দেখো, এটা এটা মানে বেশি ভালো হবে মনে হচ্ছে, কারণ কেন জানো তো গরম হয়ে গেছে মাটির জিনিস, আবার একটু বেশি গরম হয়ে গেলে তুমি যদি কমিয়ে দাও গ্যাসটা নিজে নিজেই অটোমেটিক মানে রমে 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 হবে, কোনো ব্যাপার নেই। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো ফুটো 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 হয়েছে নি, প্রথমেরটা কিন্তু এতটা ফুটো হয়নি, এটা দেখো কতটা সুন্দর হয়েছে ফুটো ফুটো, দারুণ হয়েছে, আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো। মায়ের দেখেছি বানানো কিন্তু নিজে তো কোনোদিন বানাইনি, দেখো তলটা কত সুন্দর পুরো মানে পুড়ে পুড়ে গেছে, এটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, দারুণ লাগে, এটা গুড় দিয়েও খেতে পার মানে গুড় দিয়ে খেতেও কিন্তু খুব টেস্ট লাগে জানো, অনেকে দুধ দিয়েও খায়। তো দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে বেগুন মাখা করেছি আমি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করেছি, মেয়ে বলছিল গুড় দিয়ে খাবো কিন্তু আমার কাছে খেজুর গুড় আছে কিন্তু ফ্রিজে আছে, আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ফ্রিজ থেকে বার করে রাখতে হবে আমাকে। তো চলো হয়ে গেল আমার, এবার মেয়ের জন্য দেখো স্কুল যাওয়ার জন্য আমরা রেডি, মা মেয়েতে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে রেডি করে এখন যাচ্ছি স্কুলে, মেয়ে খুব তাড়া দিয়েছে, চলো চলো তাড়াতাড়ি স্কুলে চলো, জায়গা পাবো না স্কুলে যে দেরি হয়ে যাচ্ছে, কারণ দেরি আমার অলরেডি হয়ে গেছে আজকে, কারণ পিঠে ফিঠে বানানো আর আমাদেরকে রান্না করা ভাত রান্না করা একসাথে চাপের হয়ে যায় আমার খুব। তো যাই হোক চলো সময় মতো বেরিয়ে গেছি, সামনে টোটো ধরবো, মা মেয়েতে এখন হাঁটছি আমরা। আবার আসতে হবে, টিফিন বানাতে হবে, আজকে ফ্রাইড রাইস খাবো বলেছে তো ফ্রাইড রাইস বানাতে হবে আমাকে। তো চলো হ্যালো ফ্রেন্ড, দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, অনেকক্ষণ পর তো মেয়েকে স্কুলে রেখে এসেছি, আর এসে এখন একটু বসলাম, একটু রেস্ট করলাম, আর রেস্ট করিনি, কি করছিলাম যেন ভিডিও এডিটিং করছিলাম, এবার পোস্ট করব। এখন কি বলতো সময় মতো ভিডিও পোস্ট করাও হচ্ছে না আমার, যখন তখন ভিডিও পোস্ট করছি, কি করবো, এডিটিং করলাম, ভয়েস ওভার দিলাম, এগুলো করছিলাম, করা হয়ে গেল, এখন বাজছে 12:10। আর দেখো আমি এখন মেয়ের জন্য বানাচ্ছি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস বানাচ্ছি, এক্সপোর্ট হলো ভিডিওটা, তারপরে দেখো আমার ক্যামেরা করছি, কারণ আমার তো অনেক মোবাইল নেই, দুটো মোবাইল নেই, দুটো তিনটে থাকে, তো একটাতে এক্সপোর্ট করতে দিই, একটাতে ভিডিও করি, এসেগুলো নেই, একটাই মোবাইল আমার, একটা মোবাইলে কথা বলি, তো আজকে আর ফোনে কথা বলিনি, প্রত্যেকদিন ভিডিওর সামনে ফোনে কথা বলি, এটাই সময় আমার কথা বলা, তারপর আর কথা বলা হয় না, তো আজকে আর কথা বললাম না যে না কথা বলবো না, আর ভিডিওটা এক্সপোর্ট করি, তারপর কি করে এডিটিং করি, এক্সপোর্ট করি, তারপর পরে কথা বলবো, কারণ এটাও তো সময় লাগবে এটা করতে। তো দেখি চলো ঝটপট করে নিই ফ্রাইড রাইসটা, সময় মতো পৌঁছাতে হবে, চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। তো এই যে দেখো আমার ফ্রাইড রাইস, একটু বেশি করেই মানে ভাত নিলাম, হাতের এটা করছি ফ্রাইড রাইসটা জানো, মানে কোনো বাসমতি চালের নয় এটা, তো আচ্ছা বললো একটু বেশি করে করো, আমার একটু খাওয়া হবে তাই বললো, তো একটু বেশি নিয়েছি, একটু লবণ দিয়ে দিই, তারপর চিনি দেবো, খুব আনন্দ পাবে ভাত মানে ফ্রাইড রাইস খেয়ে, মানে ডেলি ডেলি ফ্রাইড রাইস নিয়ে যাই তো ওই জন্য বাসমতি চালে ডেলি করা উচিত হবে না, তার জন্য ভাতকে এরকম করে ভাজা ভাজা করে দিই সবজি দিয়ে, বিনস গাজর, তারপর এবার তো তোমার মটরশুঁটি উঠবে, মটরশুঁটিটাও দিতে পারবো, ঠিক আছে, তো এই জন্যই বেশ মানে এইরকম করে করি আমি প্রতিদিন, আর কত এরকম করে ভাত করে করে নিয়ে যাবো, তার জন্য আমার দিদি বললো ভাতকে এরকম করে ভাজা করে নিয়ে যাবি, ওই বুদ্ধিটা দিল, তো সেদিন থেকে এটাই করে নিয়ে যাবে, বেশ ভালোই খায় এটা। তো এবার দেখো একটু বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যাতে সেন্ট করে খেতে টেস্ট লাগে, তো বিরিয়ানি মশলা দিয়ে নিলাম, এবার দেবো চিনি,
এবার দেব এক চামচ ঘি। ঘিটা দিলে আরও শেড করবে, খেতে বেশি টেস্ট লাগবে, ভালো লাগবে, তার জন্য ঘি দিয়ে নিলাম। সাদা তেলে অলরেডি ভাজা করেছি, তবু একটু যদি ওপর থেকে ঘিটা দেওয়া হয় শেড করে, ঘিটা দেওয়ার পর ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি দেখো চিনি, চিনিটা দিলে তো ভালো লাগবেই, স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তো হয়ে গেল আমার, চলো ফ্রাইড রাইস। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো এখন বাজছে বিকেল 5টা, তো মেয়ে ড্রয়িং মাস্টার এসেছে ড্রয়িং করাতে, মেয়ে ড্রয়িং করছে আর আমরা চাটা খেয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। 5টা বেজে গেছে আর ঘুমায়নি দিনে, মেয়েও মানে ঘুম পাড়ায়নি, যেহেতু স্যার আসবে করে ও ওয়েট করছিলো, ওই জন্য ঘুমায়নি। আর এখন ড্রয়িং করছে, দেখো মোটামুটি এখন আঁকতে পাচ্ছে, জানো কুহু অনেকটাই পাচ্ছে। আগে খুব টেনশন করছিলাম, জানো কবে যে শিখবে কুহু, স্যারকে জিজ্ঞেস করতাম কুহু কি শিখতে পারবে আদৌ, বলে পারবে পারবে ম্যাডাম তাই বলতো। তো নাচ শিখতো যত যখন তখনও সেটা বলতাম যে কবে নাচ শিখবে, সবাই এত সুন্দর সুন্দর নাচ করছে। তো মোটামুটি এখন নাচও পারছে, ড্রয়িংও পাচ্ছে নিজে নিজে করতে, কিছুদিন আগে পরীক্ষা হলো বেশ নিজে নিজে আঁকলো, যাই হোক পারছে, চিন্তা নেই। এখন আস্তে আস্তে সব চিন্তা মুক্ত হয়ে যাচ্ছে, মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সেই ছোট্টটাই হয়ে আছে, সেই জন্য সবসময় মনে হয় কবে যে পারবে এটাই মনে হয়, তাই না? তো যাই হোক, চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। চলো টাটা।